দারুণ যে একটা জিনিস বানাতে চলেছি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন কাঁঠালের যে দানা, এই কাঁঠালের দানা দিয়ে কিন্তু আজকে আমরা বানাবো চিপস। দারুণ খেতে, না বানালে আপনারা বুঝবেন না যে কতটা সুন্দর খেতে। তো চলুন তাহলে আমরা বানাতে থাকি। কাঁঠালের দানা কিন্তু আমরা নিয়েছি, কাঁঠালের দানাগুলোকে কিন্তু আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। আমি এর আগে কিছুটা ছাড়িয়ে নিয়েছিলাম, কীভাবে ছাড়াবো সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। ছাড়ানোর পরে কিন্তু আমি বেশ ছোট্ট ছোট্ট করে একদম যতটা পারবেন ঝিরি ঝিরি করে এইভাবে কেটে কেটে নেবেন। কেটে নিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে জলে ফেলে দেবেন। এইভাবে বাকি যে দানাগুলো আছে সব দানাগুলোকে কিন্তু আমি এইভাবে ঝিরি ঝিরি করে কেটে নেবো। কাঁঠালের দানাগুলো কিন্তু সব আমাদের ছাড়ানো হয়ে গেছে। এবার সুন্দর করে এটাকে আমি আরেকবার ধুয়ে নেব। ভালো করে একটু এইভাবে ডুলে ডুলে নেবেন, কেন একটা ছোট্ট কষ থাকে এর গায়ে। আবার কিন্তু ভালো করে জল নিয়ে নিলাম, ভালো করে এইভাবে যাতে জল না থাকে সেভাবে কিন্তু আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। তারপরে চলুন এবার আমরা কড়াইটা গরম করতে দিয়ে দেবো। কড়াইটা কিন্তু আমাদের গরম হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে সরষের তেল। আপনারা চাইলে কিন্তু এটা সাদা তেলও করতে পারেন। তেলটা কিন্তু ভালো করে গরম হওয়ার জন্য দেবো। তেল কিন্তু আমাদের পুরো গরম হয়ে গেছে, এবার তাতে দিয়ে দেবো কাঁঠালের দানাগুলো। কাঁঠাল দানাগুলোকে কিন্তু সঙ্গে সঙ্গে আমরা কোনো কিছু দেব না, একটু ভাজা হয়ে যাবে তারপরে আমরা তাতে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, কিছুটা হলুদ আর অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো। আপনারা যদি ঝাল বেশি চান তাহলে একটু ঝাল আপনারা বেশি দিতে পারেন। দিয়ে ভালো করে কিন্তু এগুলোকে আমরা ভেজে নেব, একদম কড়া করে কিন্তু ভাজতে হবে। আসুন, আমাদের কিন্তু ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমরা কিন্তু এটাকে ঠান্ডা করতে দেবো, এটা যতটাই ঠান্ডা হবে ততটাই কিন্তু মুখতে হবে। আসুন, আমাদের কিন্তু গরম গরম কাঁঠাল দানা চিপস রেসিপি তৈরি হয়ে গেছে। এটা কিন্তু গরম অবস্থায় একটু নরম থাকবে, এটাকে একটু ঠান্ডা করার জন্য দেবেন। ঠান্ডা করার পরে দেখতেই পাবেন কতটা শক্ত আর কতটা মুচমুচে হয়েছে। এই দেখুন একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, বুঝতে পেরেছেন? দারুণ শক্ত শক্ত হবে কিন্তু। বুঝতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ দারুণ লাগছে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এটাকে পছন্দ করবে। আর যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটার উপরে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব। দেখতেই পাচ্ছেন ছেলে কিন্তু তুলে তুলে খাওয়া শুরু করে দিয়েছে। কেমন হয়েছে? ভালো। তাহলে ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। নমস্কার।